স্বাধীনতা দিবসে কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করবেন ধোনি। নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেতে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হিসেবে বর্তমানে কাশ্মীরের পুলওয়ামা জেলার খ্রিউতে পোস্টিং রয়েছেন ধোনি। এদিকে কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাঠুরায় একটি সরকারি কলেজের পড়ুয়ারা এদিনই কলেজের মূল ফটকের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি জানিয়েছেন, স্বাধীনতা দিবসে উপত্যকার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা হারানোর পর তাদের পৃথক পতাকাটিরও বিলুপ্তি ঘটে। পাশাপাশি প্রতিটি পঞ্চায়েতে 15ই আগস্ট যশোনী আজাদী উদযাপনের কর্মসূচি নিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির প্রধান রবীন্দ্র রায়না জানান, গ্রাম প্রধানদের সহযোগিতাতেই এই কর্মসূচি পালন করা হবে।